আমরা দ্বাদশ সংসদ নির্বাচনে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে উপলক্ষে সিদ্ধান্ত নিতে প্রস্তুত হয়েছি। সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য সম্ভাবনা আছে, গ্যারান্টি নেই, সম্ভাবনা আছে যে 30 নভেম্বর মনোনয়নপত্র দাখিলের দিন কয়েকটা দিন বিলম্ব হতেও পারে, নাও হতে পারে। যদি মনোনয়নপত্র দাখিলের দিন বিলম্ব হয় তাহলে বাকি তারিখগুলো আনুপাতিকভাবে বৃদ্ধি পাবে। আমরা যুক্তফ্রন্ট এখানে সিদ্ধান্ত নিয়েছি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশ নিব। আমরা তার জন্যে একটা বড় রিস্ক নিচ্ছি। অতীতীয় আন্দোলনের অংশ হিসাবে বড় বড় দল, ছোট ছোট দল নির্বাচনে অংশ নিয়েছেন। আমরাও অনেক বড় দল নই, ছোট দল নির্বাচনে অংশ নিব আশঙ্কা নিয়ে। কিন্তু আশঙ্কার উত্তর হচ্ছে সরকারের ওয়াদা যে আমরা এবার 2024 সালের জানুয়ারি নির্বাচনকে জাতির সামনে এবং বিশ্বের সামনে গ্রহণযোগ্য করতে চাই। আমরা এতদিন দাবি দিয়েছিলাম, রাজনৈতিক কর্মী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, রাজনৈতিক দল কল্যাণ পার্টি, জাতীয় পার্টি, মুসলিম লীগ, যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে ব্যতীত আমরা নির্বাচনে যাব না। তার উত্তর হচ্ছে এই, দাবি আদায়ে সফল না হয়ে বিকল্প পন্থায় এক দুটি আছে। এক, চুপ থাকো, দুই, নির্বাচনে অংশগ্রহণ করে অবদান রাখার চেষ্টাটা, সুযোগটা নাও। আমরা অবদান রাখার সুযোগটা নিতে চাই। সকলের জন্য সমালোচনার দুয়ার উন্মুক্ত থাকলো। আমি যাদেরকে সম্মান জানানোর, সাবেক ও বর্তমান সহকর্মী, ভবিষ্যৎ সহকর্মী, সকলের প্রতি সম্মান জানাচ্ছি। আমার ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্য, সম্মান জানানো, বিনয়ের সঙ্গে চলা এবং সকলকে বুকে নিয়ে চলা, আমি সেটা প্রাণ চেষ্টা করব। আমরা সমালোচনার সুযোগটা দিয়ে আমাদের বক্তব্যটা শেষ করতে চাই। সেটা হলো জনগণের দোয়া, আপনাদের সহযোগিতা। আমি আশা করি নির্বাচন গ্রহণযোগ্য ও সুষ্ঠু হবে। অতিরিক্ত আশা করি সরকার এবং নির্বাচন কমিশন সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করবেন, কিন্তু এর নিশ্চয়তা আমার পক্ষে দেওয়া কোনোদিনও সম্ভব না, তার অনুকূলে গ্যারান্টি দেওয়া আমার পক্ষে সম্ভব না। কারণ যদি না হয় আমিও একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি হব এবং সবাই ক্ষতিগ্রস্ত ব্যক্তি হবেন। আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা রয়ে গিয়েছে, কিন্তু বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই তত্ত্বাবধায়ক পদ্ধতি আসছে না। না আসার কারণে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি যা আছে তার মধ্যে অংশ নিব নাকি এক সব কিছু থেকে বিরত থাকবো। আমি প্রথম বিকল্পটা বেছে নিয়েছি যে জোটের দরজা জানলা সব খোলা আছে, কিন্তু আমরা তো মাইক বাজিয়ে বিজ্ঞপ্তি দিয়ে বলতে পারবো না যে আমরা একটা জোট করতে চাই, কে কে আসবা, আসো, বাসের টিকিট নাও, এটা সম্ভব না। অনেকের লগে আমি কথা বলি নাই, আই হ্যাভ নট টক। বিভিন্ন এই জোট যেন গঠিত না হয়, ওনারা যেন না আসেন, তার জন্য অনেক ব্যক্তি আবেদন করেছেন। জি জি জি, থ্যাংক ইউ।